ঢালিউডের জনপ্রিয় তারকা মাহিয়া মাহির বিচ্ছেদ হয়ে গেছে দুই বছর আগে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে ছাড়াছাড়ি হলেও এতদিন গোপন রেখেছিলেন তিনি অবশেষে গত শনিবার রাতে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিচ্ছেদের কথা জানান এ অভিনেত্রী স্ট্যাটাসে তিনি বিচ্ছেদের কারণ ও কবে থেকে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে সে বিস্তারিত কিছু জানাননি তবে বিচ্ছেদ ঘোষণার পরদিন রোববার একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন মাহি সেখানে তিনি জানিয়েছেন দুই বছর আগেই অপুর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে মাহি বলেন এই সিদ্ধান্ত হঠাৎ করে নেয়া নয় প্রায় দুই বছর আগে আমাদের বিচ্ছেদ হয়েছে কিন্তু ব্যাপারটা দুই পরিবার ছাড়া কেউ জানত না বলতে পারেন সবাইকে জানানোটা হঠাৎ করেই তিনি বলেন বিচ্ছেদের পরও গত দুই বছর আমরা দুজন বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরেছি আড্ডা দিয়েছি সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এসব দেখে মানুষ আসল ঘটনাটা জানতে পারেনি এই ছবি দেখে সবাই ভাবেন আমাদের মধ্যে কোনো সমস্যা নেই তাহলে কেন এতদিন গোপন রেখেছিলেন জানতে চাইলে অগ্নিখ্যাত এই নায়িকা বলেন মনে হয়েছিল এই সময়টার মধ্যে সব জাগতিক ঝামেলাগুলো কাটিয়ে উঠতে পারবো কিন্তু পারিনি অপু আমাকে খুব ভালোবাসে সে বেশি করে চাইতো সম্পর্কটা ধরে রাখতে সব কিছু ঠিক হয়ে যাবে এই ভেবেই এতদিন ছিলাম এ ব্যাপারটা দুই পরিবার ছাড়া আর কেউই জানতেন না দেশীয় এক গণমাধ্যমকে মাহি বলেন প্রায় দুই বছর আগে আমাদের বিচ্ছেদ হয়েছে কিন্তু এ ব্যাপারটা দুই পরিবার ছাড়া আর কেউই জানতেন না অপুর সম্পর্কটা ধরে রাখতে চাচ্ছিল এবং কেউ যাতে না জানে সেটাও চাচ্ছিল কিছু ঠিক হয়ে যাবে এই ভেবেই এতদিন ছিলাম পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার থেকে আমি আলাদা হয়ে গেছি এর বেশ কিছু বলার নেই প্রসঙ্গগত সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে দুই সালের পঁচিশ মে বিয়ে হয় মাহিয়া মাহির